প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সরকার তোমাদের মঙ্গলের কথা, তোমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, কিন্তু লেখাপড়া তো আর থেমে থাকবে না। তাই আমরা এই অনলাইনের ক্লাসের ব্যবস্থা তোমাদের জন্য করেছি, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখছো। তো আজকে হলো আমার ১৬তম ক্লাস। এর আগে দ্বিতীয় পত্রের তোমাদের প্রথম অধ্যায় আমি শেষ করেছি, এখন আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো শুরুতে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই, দ্বিতীয় অধ্যায়টা হলো পাকিস্তান থেকে বাংলাদেশ ১৯৪৭ থেকে ১৯৭১। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এবং ১৫ই আগস্ট ভারতবর্ষ ভেঙে ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র সৃষ্টির মধ্য দিয়ে ব্রিটিশরা বিদায় নেয় এই ভারতীয় উপমহাদেশকে স্বাধীনতা দিয়ে। তো ১৪ই আগস্ট এই পাকিস্তান নামক রাষ্ট্রটি মুসলমানদের জন্য সৃষ্টি হয়। আমরা যে বাংলার অর্ধেকটা অংশ পূর্ব বাংলা, যে কোনো কারণেই হোক আমরা ভারতের অংশ না হয়ে পাকিস্তানের অংশে পরিণত হই। এই যে পাকিস্তান সৃষ্টি, এটা ছিল একটা অভিনব সৃষ্টি। কেন অভিনব সৃষ্টি? আমি বলতে পারি এটা একটা অসম্ভব সৃষ্টি, যার জন্মের সময়ই বোঝা গিয়েছিল যে এটা চিরস্থায়ী হবে না বা স্থায়ী হবে না। কারণ এই পাকিস্তানটা দুইটা অংশ নিয়ে তৈরি হয়েছিল, ভারতবর্ষের দুই দিকের দুইটা অংশ নিয়ে তৈরি হয়েছিল। একটা হলো উত্তর পশ্চিমের যেটা বর্তমান পাকিস্তান, যেটাকে আমরা পশ্চিম পাকিস্তান বলতাম, আর পূর্ব দিকের এই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান নাম ধারণ করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। উভয়ের মাঝে ছিল ১২০০ মাইলের দূরত্ব এবং জল এবং স্থল বা আকাশপথে কোনো দিকেই সরাসরি যোগাযোগ ছিল না। তো পৃথিবীতে এই ধরনের রাষ্ট্র সাধারণত হয় না বললেই চলে, কিন্তু যে কোনো প্রেক্ষাপটে হয়েছিল, কিন্তু সেটা স্থায়ী হয়নি, মাত্র ২৪ বছর স্থায়ী হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এই যে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাংলাদেশ পর্যন্ত, এই ৪৭ থেকে ৭১ পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটেছিল, আমরা এই চ্যাপ্টারে সেগুলোই জানবো করব, কারণ এগুলো আমাদের জানার দরকার আছে। তা না হলে আমাদের এই স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমিটা কার নেতৃত্বে কীভাবে আমরা পেলাম, এটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু দেশের প্রতি আমাদের মমত্ববোধ জন্মাবে না। তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো, ছোট্ট দুইটা জিনিস বলবো, পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ আর পাকিস্তানে বাঙালিদের অবস্থা। মানে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ কথাটা হয়তো তোমরা অনেকে বুঝবে না, মানে পাকিস্তান রাষ্ট্রের পরিচিতি মানে কেমন ছিল, এই যে নবগঠিত পাকিস্তান হইল, এটা কেমন ছিল? কেমন ছিল বলতে, মানে এইটা ভারতবর্ষের দুই দিকের পূর্ব এবং উত্তর পশ্চিম দিকের দুইটা অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল। খেয়াল করো, ভারতবর্ষের পূর্ব দিকে যেখানে মুসলমানরা সংখ্যায় বেশি ছিল এবং উত্তর পশ্চিম দিকে যেখানে মুসলমানরা সংখ্যায় বেশি ছিল, সেখানকার দুইটা অঞ্চল নিয়ে এই পাকিস্তানটা প্রতিষ্ঠিত হয়েছিল। একটি হলো পশ্চিম পাকিস্তান আর একটি হলো পূর্ব পাকিস্তান। এবং এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল জনসংখ্যা বেশি, শতকরা ৫৪.৬০% জনসংখ্যাই ছিল পূর্ব পাকিস্তানের। তাদের ভাষা কৃষ্টি সংস্কৃতি ছিল বাংলা, আর পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল পূর্ব পাকিস্তানের তুলনায় কম, তাও কোনো একক ভাষাভাষী নয়, সেখানে বিভিন্ন জাতপাতের বসবাস ছিল। এবং আমাদের এই পূর্ব পাকিস্তানের আয়তন ছিল তখন ৫৭,৫৭০ বর্গমাইল, এখন ১,৪৭,৫৭০/৭৮ বর্গমাইল, তোমরা জানো। এবং ওই পশ্চিম পাকিস্তানের জনগণের সাথে পূর্ব পাকিস্তানের জনগণের একমাত্র ধর্ম ছাড়া
একমাত্র ধর্ম ছাড়া আর কোনো মিল ছিল না, না দৈহিক দিক থেকে, না সামাজিক দিক থেকে, না পোশাক আশাকের দিক থেকে, না খাদ্যাভ্যাসের দিক থেকে, না ভাষার দিক থেকে, না মন মেজাজের দিক থেকে, কোনোই মিল ছিল না। এবং উপরন্তু পূর্ব পাকিস্তান ছিল কৃষিভিত্তিক, অর্থাৎ দরিদ্র, কৃষক, কৃষি ছিল প্রধান পেশা, শিল্প ছিল না বললেই চলে, সামান্য কিছু শিল্প ছিল, চা শিল্প ছিল, চামড়া শিল্প ছিল। পরবর্তীতে পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক মারোয়ারি ব্যবসায়ীরা সেইখানে পাটের কল সৃষ্টি করেছিল, আর সেই তুলনায় পশ্চিম পাকিস্তানটা অনেক উন্নত ছিল, শিল্পায়িত ছিল, সমৃদ্ধ ছিল। এই হলো মোটামুটি পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ। এখন আসো পাকিস্তানে বাঙালিদের অবস্থা কী ছিল, এই নবগঠিত পাকিস্তানে বাঙালিদের অবস্থা কী ছিল আমরা একটু সংক্ষেপে দেখে নিই। দেখো, পাকিস্তান রাষ্ট্রের বাঙালিদের রাষ্ট্রীয় নেতৃত্বের প্রশ্নে যদি আসি, তাহলে বাঙালিদের হাতে রাষ্ট্রীয় নেতৃত্ব ছিল না, সবই ছিল ওই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাতে। বাঙালিদের হাতে নেতৃত্ব ছিল না, মূল নেতৃত্ব ছিল ওই পশ্চিম পাকিস্তানি দের হাতে, তারাই শাসন করত, আমরা শোষিত হতাম, শাসিত হতাম। অতএব নেতৃত্ব ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। দুই, সংবিধানের প্রণয়নের জটিলতা। দেখো, একটি নতুন রাষ্ট্র সৃষ্টি হলে অনেক কিছু নিজস্ব প্রয়োজন হয়, এর মধ্যে সবচেয়ে বড় হলো সংবিধান, কারণ সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। আমরা বাংলাদেশ অর্জন করেছি এবং এক বছরের মধ্যে আমরা সংবিধান জাতিকে উপহার দিয়েছি, কিন্তু পাকিস্তানের দীর্ঘ 10 বছরও, 1956 সনে, 1947 সালে স্বাধীন হয়েছে, 1956 সালে প্রথম সংবিধান তৈরি করেছে, তাহলে এই যে 10টি বৎসর একটা রাষ্ট্র সংবিধানবিহীনভাবে এলোমেলোভাবে চলছে, তাহলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কি? এবং সেই সংবিধান প্রণয়নেও বাঙালিদের কমিটিতে বাঙালিদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এবং বাঙালি, আমরা তো পাকিস্তানি হলেও তো আমরা বাঙালি জাতি, এই বাঙালি জাতির বা পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষার চাওয়া পাওয়ার তেমন কোনো প্রতিফলন সেই সংবিধানে ঘটে নাই। অর্থনৈতিক ক্ষেত্রে আমি আগেই বলেছি এটা ছিল সম্পূর্ণরূপে কৃষি, তাও জ্বর, বন্যা, খরা ইত্যাদিতে ফসল হানি হতো, এবং কৃষিভিত্তিক অর্থনীতির মানুষ কোনো রকম খেয়ে পড়ে, রোদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে, ফসল ফলিয়ে জীবনযাপন করত। এখানে কোনো ব্যবসা বাণিজ্য বা শিল্প টিল্প ছিল না, অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল। প্রকান্তরে পশ্চিম পাকিস্তানি তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল, এবং আমাদের দেশের অর্থকরী ফসল চা এবং চামড়া বিক্রি করে বৈদেশিক মুদ্রা নিয়ে তারা আরও শিল্প প্রতিষ্ঠা করে তারা উন্নত থেকে উন্নততর হচ্ছিল, আর আমাদের অবস্থা নিম্ন থেকে নিম্নতর যাচ্ছিল। প্রশাসনিক ক্ষেত্রে, যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা শাসনতান্ত্রিক ক্ষেত্রে, দেখো কি পাহাড় সমবৈষম্য ছিল। 1955 সালে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা পাকিস্তান হয়েছে 1947 সনে, আর 1955, এখানে 7-8 বছর চলে গিয়েছে, এই 7-8 বছর পরেও প্রশাসনের একটা খণ্ডিত চিত্র তোমাদের কাছে আমি তুলে ধরছি। 1955 সালে পাকিস্তানে 19 জন সচিব ছিল, সচিব মানে আমলা, সর্বোচ্চ আমলা, প্রশাসনিক কর্মকর্তা। তোমাদেরকে আমি প্রথম পত্রে আমলাতন্ত্র পড়িয়েছি, সেই 19 জনের মধ্যে একজনও বাঙালি ছিল না, সবই ছিল পশ্চিম পাকিস্তানি। চিন্তা করো, একটি রাষ্ট্র প্রতিষ্ঠার 8 বৎসর পরে নিশ্চয়ই বাঙালিদের মধ্যে সেরকম যোগ্য লোক ছিল, শিক্ষিত লোক ছিল, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে 19 জনের মধ্যে 19 জন 100% পশ্চিম পাকিস্তানিরাই ছিল, বাঙালিদের একজনও ছিল না। তারপরে আসো, 41 জন যুগ্ম সচিবের মধ্যে মাত্র 3 জন ছিল বাঙালি, 41 জন যুগ্ম সচিবের মধ্যে মাত্র 3 জন ছিল বাঙালি। তো বাঙালিদের মধ্যে কি আর যোগ্য লোক ছিল না? কিন্তু তারা সেই সুযোগ দেয়নি। তারপরে 548 জন আন্ডার সেক্রেটারির মধ্যে মাত্র 38 জন, 548 জন আন্ডার সেক্রেটারিদের মধ্যে মাত্র 38 জন পূর্ব বাংলার বা বাঙালিদের বা পূর্ব পাকিস্তানিদের মধ্যে ছিল, আর 510 জনে ছিল পাকিস্তানি। এখন আসো সামরিক ক্ষেত্রে, ওই 1955 সালের তথ্য অনুযায়ী 908 জন
আর্মি অফিসারের মধ্যে, সামরিক অফিসারের মধ্যে মাত্র বাঙালি ছিল 15-14 জন, মাত্র 14 জন। 908 জনের মধ্যে মাত্র পূর্ব পাকিস্তানের আর্মি অফিসারের সংখ্যা ছিল 14 জন। তাহলে একটা রাষ্ট্র পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি, সেই অনুযায়ী তো সব কিছুতে আমরা বেশি পাওয়ার অধিকার ছিল আমাদের, কিন্তু আমরা তো বেশি পাইনি, বরঞ্চ নাই বললেই চলে, সচিব তো নাই, নগণ্য সংখ্যক আমাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধায় দেওয়া হয়েছিল। অর্থাৎ বাঙালিদেরকে প্রথম থেকেই তারা কিভাবে বঞ্চিত করে রাখা যায়, অথচ দক্ষতা মেধায় যোগ্যতায় কোনো অংশেই তো বাঙালিরা কম ছিল না, সেই প্রমাণ কিন্তু তারা পাকিস্তানেই দিয়েছে। 1965 সনের যুদ্ধে বাঙালি অফিসাররা বীরত্বের সাথে যুদ্ধ করে প্রমাণ দিয়েছে যে বাঙালিরা বীরের জাতি, এবং 1965 সালের পাক ভারত যুদ্ধে এবং 1971 সনের যুদ্ধ কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক বাহিনী পাকিস্তানি বাহিনীদেরকে পর্যদস্ত করে আবারও প্রমাণ করেছে বাঙালিরা বীরের জাতি। আভ্যন্তরীণ উপনিবেশ, তারা এটাকে, ব্রিটিশরা যেমন দূরে একটা উপনিবেশ সৃষ্টি করে ভারতবর্ষকে শাসন করেছে, আর পাকিস্তানিরাও এই পূর্ব পাকিস্তানকে, পূর্ব বাংলাকে একটা উপনিবেশ মনে করতো, যে এটা তারা আসলে ধরেই নিয়েছিল যে এটা কখনো আমাদের সাথে চিরস্থায়ীভাবে থাকবে না, আর থাকার মতো না, অতএব যতদিন থাকে ততদিন কীভাবে শাসন শোষণ করে আমরা ফুলে ফেঁপে বেড়ে উঠতে পারি, আমাদের স্বার্থ আদায় করতে পারি, তো সেই চেষ্টা তারা প্রথম থেকেই করেছে। এটাকে তারা একটা ক্লোনি ভেবেছে, রাষ্ট্রের অংশ ভাবে নাই, আমাদেরকে কখনোই আপন ভাবে নাই, এবং তাদের সাথে আমাদের একমাত্র ধর্ম ব্যতীত আর কোনো অবস্থায়ই কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, ধর্মীয় বন্ধন ছাড়া। তারা মুসলমান, আমরা মুসলমান, এইটুকুই, আর বাকি অন্য কোনো ক্ষেত্রে তাদের সাথে আমাদের কোনো মিল ছিল না, এবং তারা সেইভাবেই কিন্তু আমাদেরকে শাসন করেছে প্রথম থেকেই, এবং এগুলো প্রথম থেকেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ছাত্র অবস্থা থেকেই, পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই উনি বুঝেছিলেন যে আসলে আমরা ভুল করে ফেলেছি, এবং তার প্রতিবাদ উনি করেছেন, এবং বাঙালির স্বাধিকার বা অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার ছিলেন। এই জন্য তাকে কত যন্ত্রণা, নির্যাতন, নিপীড়ন সহিত হয়েছে, জেল খাটতে হয়েছে, সেগুলো আমরা সামনে আলাপ আলোচনা করব। আমরা আগামী ক্লাস থেকে শুরু করব ভাষা আন্দোলন দিয়ে, পাকিস্তানিরা আমাদের প্রথমে যে আঘাতটা হানে, আমাদের ভাষার উপর যে আঘাতটা হানে, সেটা আমরা দিয়ে শুরু করব, যেটাকে বাঙালির জাতীয়